স্বপ্নে আইসা আকাম করো তুমি আর দোষ হয় আমার। আমার জামাই হতে হলে দিনে 4 থেকে 5 বার আমাকে গোসল করানোর ক্ষমতা থাকতে হবে। ঠিক মতো একবার নিজে গোসল করে কিনা সেটা আমার প্রশ্ন, যে তুমি ঠিক মতো একবার গোসল করো তো। তুমি যেরকম সেরকম তো চাহিদা থাকবে তোমার, তাই না? তুমি যে বলছো যে 5 বার গোসল করার ছেলে দরকার, একবার গোসল করো তো। আচ্ছা, আমার জামাই হইতে হইলে দিনে 4-5 বার গোসল করার ক্ষমতা রাখতে হবে। ও আচ্ছা, এই ভিডিওটা আগের বছরও আমি দেখেছিলাম, এই মেয়েটার ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন। আসলে বলা উচিত কি উচিত না আমায় ক্ষমা করে দিবেন, আমি কাউকে ছোট করার জন্য ওই কথাগুলো বলছি না। আমি আমার ভিডিওগুলো বিনোদনের জন্য বানাই, তো এজন্য যদি কোনো মেয়ে বা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তার জন্য সরি। বাট এটা কি ধরনের কথা, এই জিনিসগুলো তোমরা গোপনে বলবা, তোমার বন্ধুকে গোপনে ফোন দিয়ে জানাবা, বা গোপনে তুমি একটা ছেলের কাছ থেকে খোঁজ নিবা যে ভাই তুই 5 বার গোসল করতে পারবি কি পারবি না বল, তাহলে তোরা আমি বিয়ে করবো, বা এরকম কিছু। কিন্তু তোমরা এই জিনিসটা পাবলিক প্লেসে এসে তো বলতে পারো না, তাই না? সেক্ষেত্রে জিনিসটা একটু কেমন হয়ে যায়, তাই না? যে শীত পড়ছে দেখেন, ঠান্ডা কাঁপাকাঁপি শুরু করে দিছে, এ নাকি এবার 5 বার গোসল করা পুরুষ খুঁজে। দেখেন, ঠিক মতো এই শীতের মধ্যে একবার গোসল করে কিনা সেটার নাই ঠিক, গিয়ে দেখেন তাদের মা হয়তোবা এই শীতের মধ্যে দইরাও আনতে পারে না, হালকা একটু কুয়াশা পড়লেই শীতে কাঁপে আর কয় ও গোসল করবো না গোসল করবো না, আর তারা আবার এই শীতের মধ্যে খোঁজে, কেমনে সম্ভব? বিয়ার্স, স্কিন কেয়ারের অরিজিনাল ও অথেন্টিক প্রোডাক্টগুলো কোথায় পাবেন তাই ভাবছেন? এক্ষুনি যান খাদিজা বেগম ফেসবুক পেজে, আমি যা যা ব্যবহার করি সব কিছুই ওখানে আছে, প্লাস আপনার যেটা প্রয়োজন সেটাই পেয়ে যাবেন। ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, স্কিনে পোড় আছে, চুল পড়ে যাচ্ছে, সকল সমস্যার সমাধান ওখানেই পাবেন, এক্ষুনি যান। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভালো থাকবেন, টাটা।